সব সমস্যায় সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যায় ভালো আছেন তো? খুবই ভালো আছেন। শ্রীলালের ফ্যান হলে ভালো থাকতেই হবে। কেন বলেন তো বললাম কথাটা? কারণ আপনি আমার টোটকা দেখেন, টোটকা করেন, রাশিফল দেখেন, লাইভ প্রোগ্রাম দেখেন, জ্যোতিষজ্বর বা জ্যোতিষ বিষয়ক আলোচনা দেখেন। এত কিছু দেখেও যদি ভালো না থাকেন তাহলে আর কি বলবো বলেন? তাহলে বলো আপনার কপাল পোড়া একদম। দেখুন পোড়া বেগুনেরও কিন্তু টেস্ট হয়। বেগুন যদি পোড়া হয় দারুণ খেতে লাগে কিন্তু, কিন্তু কপাল যদি পোড়া হয় তার থেকে দুর্ভাগ্য আর কিছু হয় না। প্রচুর মানুষ এই কপাল পোড়া নিয়েই থাকে। আমি বলি কি জীবনে সব কিছু ঠিক করা যায়। ভালো ট্রিটমেন্ট দরকার, ভালো হাসপাতালে যেতে হবে, ভালো ডাক্তারের কাছে যেতে হবে, ভালো খেতে চাইছেন ভালো রেস্টুরেন্টে যেতে হবে, দামি দামি রেস্টুরেন্ট আছে, অনেক টাকা বিল নেয় তারা, কিন্তু খেতেও তো আঙুল চেটে খেয়ে নেবেন, হয়তো আঙুলটাই কামড়ে নেবেন। অর্থাৎ ভাগ্য পাল্টাবার জন্য শ্রীলালের কাছেই আসতে হবে। আজে বাজে লোকের কাছে গেলে তো কপাল পুড়বে, এমনি যা কপাল পোড়াচ্ছে আরও কপাল পুড়বে। তা ভালো কিছু পাওয়ার জন্য ডেফিনেটলি শ্রীলালকে আসতে হবে। আপনি মিলিয়ে নিন আমার কথা, আমার লাইভ প্রোগ্রামগুলো দেখুন, ইউটিউবে চলে যান, যে লাইভ প্রোগ্রামগুলো দেখুন, ঠিক আছে? লাখ লাখ লোক, লাখ লাখ লোক, আমরা কোটি ছুঁয়ে নেব, মানে কোটি কোটি লোক। আমার ইউটিউবে ভিউয়ার্স দেখুন আপনি, ঠিক আছে? আমরা 1 কোটি আর কতদিনের, কিছুদিনের মধ্যে ছুঁয়ে ফেলবো। আর মাত্র কত হবে, 2-3 লাখ হয়তো বাকি আছে, 1 কোটি লোক আমাদের ইউটিউবে ভিউয়ার্স, ঠিক আছে? শ্রীলালের প্রোগ্রাম দেখে, পূর্ণিমা টিভি দেখে ইউটিউবে গিয়ে। অর্থাৎ মানে একটা ইমাজিন করা যায় না যে যারা আমাকে বারা বিশ্বাস করে, ভরসা করে, যারা আমাকে রেগুলার ফলো করে, আপনিও তার মধ্যে একজন, ডেফিনেটলি আপনিও আমাকে ফলো করেন। চলুন দেখে নিই, আজকে 24শে নভেম্বর, আজকে অগ্রহায়ণ মাসে 8 তারিখ, আজকে মঙ্গলবার, শুভকর্ম রাত্রিবেলা 6:22 মধ্যে গর্ভাধান। যদি কারোর সিজারিয়াল বেবি করতে হয় বা নর্মাল বেবি ডেলিভারি হয় তাহলে 6:22 মধ্যে করে নিলে ভালো হবে। আজকে বিবাহের দিন আছে, রাত্রিবেলা বিয়ের দিন আছে, 8:06 থেকে 10:44 মধ্যে, দারুণ সময়, ফাটাফাটি সময়। মিথুন ও কর্কট লগ্নে পুনরায় 12:55 থেকে শেষ রাত্রি 5:19, না এই টাইমটা অতটা ভালো না, 12:55 থেকে 5:19 হচ্ছে, এটা ভালো না, ঠিক আছে? এইটা ভালো, 8:06 থেকে 10:44 মধ্যে মিথুন ও কর্কট লগ্নে বিবাহ, ফাটাফাটি। এই সময় বিয়ে করেও আরাম, আর এই সময় বিয়ের বাড়িতে গিয়েও আরাম। তুলা যাই হোক, যাই, এই লগ্নটা ভালো মেনটেন করবেন। আজকে শিখ সম্প্রদায়ের নবম গুরু, গুরু তেগ বাহাদুর, তেগ বাহাদুরের শহীদ দিবস আজকের দিনে, 24শে নভেম্বর আজকের দিন পালন করা হয়। বাহ, দিনটা আজকে খুব ভালোই দিন বলেন? অনেকের তো একদম পুরো ছবি উঠবে, অ্যালবাম হবে শুভ অনুষ্ঠানে। এই বিয়েবাড়ি খাওয়াটা আমার খুব মজা লাগে। বিয়ের যখন বিয়ে করেছিলাম তখন একটা মজা ছিল, আর যখন এখন বিয়েবাড়ি যাওয়া অনুষ্ঠান, ডেফিনেটলি আমার খুব ভালো লাগে। আর আমার পুরোনো ফ্যানেরা যারা, আমার যারা রেগুলার ফ্যান, যারা দীর্ঘদিন ধরে আমার প্রোগ্রাম দেখেন বা আমার কাছে আসেন, যারা রেগুলার,
তারাও জানে শ্রীলালটা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর অনুষ্ঠান আনন্দ মানে শ্রীলাল। চলুন দেখে নি এবার 24 তারিখ কি বলছে ভাগ্য। সবার আগে মেষ রাশি। দেখুন মেষ রাশির ক্ষেত্রে কাজকর্ম নিয়ে কিন্তু লাস্ট মানে আপনি পুরো সপ্তাহটা কাটাচ্ছেন, কিন্তু পুরো কাজ 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 কাজ। একটা মেষ রাশির খুব ভালো, আপনার জীবনসঙ্গী না গ্ল্যামার বাড়ছে, কিন্তু আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে দেখতে ভালো হয়ে গেলে তো আপনারও তো কেমন লাগে বলেন তো, দারুণ ফাটাফাটি দিন আর দিনও আজকে কিন্তু ভালো, কিন্তু কথা আর ভালো বন্ধ খেতেও পাচ্ছেন আজকে। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি, লোকাল বা কর্মক্ষেত্র বা স্কুল ক্ষেত্র বা নিজের পরিচিত ক্ষেত্র একটা আলাদা কিন্তু ফ্লেভার আপনি পাচ্ছেন, কিন্তু মাথা একদম ঠান্ডা রাখতে হবে। কোনো মানে আজে বাজে বন্ধু আজকে না করাই ভালো, তাতে কিন্তু কেস খাবেন আপনি। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্য উন্নতির সুবর্ণ সুযোগ, কাউকে আজকে কোনো কথা না বলবেন, মানে যে কথাটা আপনার মুখের ভেতরে আছে, যে কথাটা আপনার মাথাতে আছে, যে কথাটা আপনার বুকে আছে, এই কথাটা বললে আপনার ভালো হবে, আজকে ডেলিভারি করবেন অবশ্যই, তাকে বলবেন কিন্তু কথাটা। আরে মানে দারুণ দিন আজকে, যে কোনো কথা পকেট করার জন্য ফার্স্ট ক্লাস। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে প্রবলেম দেখা যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু প্রবলেম দেখা যাচ্ছে, তবে পারফরমেন্সের দিক দিয়ে ভালো। আজকে আপনি হারার কিন্তু মানুষ, ছেলে বা মেয়ে নন আপনি আজকে, আজকে ঘরের জন্য কিছু করতে পারবেন, আপনি কর্মক্ষেত্রে করতে পারবেন, স্পেশালি আজকে ভাগ্য উন্নতি আপনার ফরেই আছে, শুধু লড়তে হবে। সিংহ রাশি, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, পরিবারের কিছু লোক আপনার পেছনে লাগবে, মানে কিছু কুচুটে লোক, কিছু বদমাইশ লোক আপনার পেছনে লাগবে, গোপন শত্রুতার যোগ দেখা যাচ্ছে, দেখতে জরাজীর্ণ এরকম লোকের থেকে সাবধান। শরীর নিয়ে একটু ঠিকঠাক রাখতে হবে, পটির কিছু প্রবলেম আসতে পারে, কিছু নার্ভের কিছু প্রবলেম আসতে পারে, একটু বুকে ব্যথা হতে পারে, মাকে নিয়ে কিছু সমস্যা হতে পারে, এইগুলো একটু চাপে আছেন আপনি। কন্যা রাশি, শত্রুতার যোগ দেখা যাচ্ছে, লোকে আপনাকে ভুল বুঝছে দেখা যাচ্ছে, নিজের রক্তের লোক আপনার সঙ্গে শত্রুতা করবে, যাকে আপনি ভালোবেসেছেন বা যাকে আপনি ভালো মানে ধরুন প্রেম করছেন তাকে বা যা বন্ধুত্ব করেছেন, রিলেশনশিপটাই না কিছু পারেশানি আপনার কিছু হবে। এডুকেশনের ক্ষেত্রে ভালো, তবে প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। তুলা রাশি, প্রেমের ক্ষেত্রে গণ্ডগোলের যোগ দেখা যাচ্ছে, কিছু কাজ আপনাকে চট জলদি করতে হবে, কিন্তু ফেলে রাখা যাবে না, কিছু কথা আপনার বলার জন্য কেচে যেতে পারে, মানে একদম পুরো মানে কেস খেয়ে যেতে পারেন আপনি, এটা একটু মাথায় রাখবেন কিন্তু। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, ভালো কিছু করতে গিয়ে আপনার আজকে বাধার মধ্যে পড়তে হবে, ভাই বা বোন বা ভাত কিছু খুব কাছের লোক আপনাকে খুব একটা সাহায্য করবে না, নিজের কাজ নিজে করতে হবে। ধনুরাশি, সাহসিকতা বৃদ্ধি, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো, ভালো কিছু কাজ করে প্রশংসা,
পারিবারিক বৃদ্ধি, কোনো প্রপার্টি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, সন্তানের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, কিছু শত্রুকে জয় করার জন্য কিছু খরচা। মকর রাশি, ভালো কথা বলার জন্য প্রশংসা। আজকে আপনার একটা অন্যরকম একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, আপনাকে লোকে আজকে দেখে কেউ মানে মানে কেউ কেটে দেবে বা কেউ আপনার কথা কাটবে বা কেউ আপনাকে পাত্তা দেবে না, ঠিক আছে, এরকম ঘটনা কিছু ঘটবে। তবে আপনি নিজে না কনফিডেন্সটা হারাবেন না, কনফিডেন্স রাখা না রাখলে আজকের দিন আপনার কিন্তু হারের সম্ভাবনা 99। কুম্ভ রাশি, শরীর নিয়ে একটু ডিস্টার্ব, সারা শরীরে ব্যথা বেদনা, মুখমণ্ডল নিয়ে কিছু প্রবলেম, লিগাল কিছু প্রবলেম। তবে একটা জিনিস খুব ভালো, মানে ধরুন কোনো কিছু করার জন্য কমিটমেন্ট কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ে, মানে কাউকে কিছু কমিটমেন্ট আপনি করলে সে কমিটমেন্ট আপনি রাখতেও পারবেন এবং তিনিও কিন্তু আপনার প্রতি একটা কিন্তু লাইকিং ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। মীন রাশি, ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারবেন না, শত্রু কারণে ব্যয়, মাথা গরমের জন্য ব্যয়, ভাই বোনের জন্য পরেশানি হওয়া, নিজের মানে নিজের রক্তের লোকের জন্য পরেশানি হওয়া, দুঃসাহসিক কোনো কাজে না যায় ভালো। তবে আপনার স্ত্রী বা স্বামী আজকে আপনাকে খুব হেল্প করবে, শুনলেন তো? আমি না সবটা রাশি বলার পর একটু সাইলেন্স হয়ে যাই, ভাবি বাবা একটু রিল্যাক্স পেলাম, কারণ টানা বারোটা রাশি বলা বলেন। এবার আমার কাছে কোনো স্ক্রিপ নেই, শুধু পঞ্জিকাটা আমি দেখি, ঠিক আছে, দেখে নিই পঞ্জিকা কী বলছে। আর স্টার, গ্রহ নক্ষত্র পুরো মাথার ভেতরে একদম পুরো, কোন গ্রহ কোন দিকে ঘুরছে, কার পিছনে বাঁশ দিচ্ছে, কার কী ভালো হচ্ছে, কার কী খারাপ হচ্ছে, কোথায় কার খারাপ হবে, কোথায় কী প্রবলেম হবে, এইগুলো না আমার ক্ষেত্রে খুব ইজি ব্যাপার। ওই জন্য আপনাদের ক্ষেত্রে রেগুলার আমি রাশি বলে দিয়ে যাই খুব ইজি করে। অর্থাৎ আপনিও যদি জীবনটাকে ইজি করতে চান তাহলে আপনাকে কিন্তু ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি বলি না আপনি অন্য কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, কেন বলি না বলুন তো? কারণ আপনার জীবনের অনেক বড় দাম, লাইফ নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না, কিন্তু লাইফ নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না জীবনে। ধরুন ডাক্তার যখন দেখাবেন ভালো ডাক্তার দেখাবেন, আপনি আপনাকে নিয়ে দেখাবেন না, আপনি আপনার কেন কম্প্রোমাইজ করবেন? আপনার ভাগ্যর ব্যাপার আপনি নিজের ব্যাপারে জানবেন, আপনি কেন কেন কম্প্রোমাইজ করবেন? তাহলে বুকিং করতে হবে, নাম এনরোল করতে হবে, আপনার শহরে আমি আছি, অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন 9830307720। কালকে আসবো, কথা দিয়ে গেলাম।